क्वालिटी आमार काछे खुबी खराब लेगे मने होयेछे एटी कम दामी। आसलामु आलैकुम बाइकार्स, आमी नाजमुल बाबू आछि आपनादेर साथे, आपनारा देखछेन नाजमुल एक्सप्रेस। बंधुरा, आमार गत भिडियो छिलो हिरो हांकेर 7टी पजिटिव दिक निये, माने सुनाम। आर आपनारा जानेन आमी सब समय आमार जे कोनो बाइकेर जदि 7টি বা 10টি সুনাম করি তাহলে কমপক্ষে 5টি বদনামও করি। এইটি আমার ভিডিওর মেকিংয়ের ধরন এবং এটি আমার সাবস্ক্রাইবাররা পছন্দ করে। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও হচ্ছে হিরো হাঙ্ক যেই বাইকটি নতুন রিলিজ হয়েছে সেই বাইকটির 5টি বদনাম নিয়ে। অ্যাকচুয়ালি হয়তো আপনার বা আমার মতামত এক নাও হতে পারে, তবু আমার দৃষ্টি থেকে আমি বলে দেব এই জিনিসগুলো বাইকটিতে কম মনে হয়েছে। আপাতত দৃষ্টিতে বাইকটি আরও চলুক, আরও কিছুদিন চলার পরে বাইকটিতে আরও হয়তো গুণ অথবা দোষ বেরিয়ে আসবে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 150 সিসির বাইক, যেই বাইকটিতে ABS আছে এবং পেছনে 130 সেকশনের টায়ার, এইরকম বাইকের হেডলাইটের লুক কখনো এত সিম্পল আপনারা দেখেছেন? দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। 2021 সালে এসে এই হাঙ্কটির যেই হেডলাইটের লুকটি একদম সিম্পল হয়ে গেছে। এরকম সিম্পল হেডলাইটের লুক অনেকেই পছন্দ করে না। বিষয় হচ্ছে এটি একটি কমিউটার বাইক, যদিও এই স্পোর্টস বাইকের ভিতরে পড়ে না। তারপরেও এই বাইকটি একসময় প্রিমিয়াম বাইক ছিল এবং সেই বাইকটির মর্যাদা ধরে রাখার জন্য হলেও এই বাইকটির হেডলাইটের লুকটি কিছুটা অ্যাট্রাকটিভ করার প্রয়োজন ছিল। কিন্তু এইদিকে এই বাইকটির হেডলাইটের লুক বা হেডল্যাম্প বা সামনের যে লুকটি একদমই সাদাসিধা সিম্পল, যেখানে থ্রিলার 160 যে বাইকটি বাজারে মার্কেটে এনেছিল সেই বাইকটিরও কিন্তু সামনের লুকটা কিছুটা অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু এই বাইকটির একদম সিম্পল করা হয়েছে হেডলাইটের লুক, যেটি আমার কাছে কিছুটা হতাশাজনক মনে হয়েছে। কারণ আমরা যেই কোনো সেগমেন্টের বাইকের প্রথম ফার্স্ট হেডল্যাম্প বা হেডলাইটের লুক দেখি, পছন্দ করি। তো যাই হোক, গেল 1 নম্বর বদনাম। এই বাইকটির 2 নম্বর প্রবলেম হচ্ছে এই বাইকটির মনোগ্রাম। বন্ধুরা, হাঙ্ক HUNK, এই যে 4টি অক্ষরের যে মনোগ্রামটি ছিল, ক্রোম দিয়ে দেখতে অনেকটা স্টিলের মতো, এই মনোগ্রামটা দূর থেকে চিকচিক করতে একটা প্রিমিয়াম ভাব নিয়ে আসতো। যখন এই বাইকটি প্রথম মার্কেটে আসে তখন অনেকেই এই মনোগ্রামটি খুব পছন্দ করতো। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমার এই মনোগ্রামটি চুরি হয়ে গেছিলো, মানে মনোগ্রামটি ভেঙে 4টি পিস করে 4টি বাচ্চা ভাগ করে নিয়ে গেছে। পরবর্তীতে তাদের 4 জনকে ডেকে এনে আমি সেই 4টি মনোগ্রাম HUNK 4টি উদ্ধার করেছিলাম এবং সেখানে এনটি এমনভাবেই ভেঙে গেছে, তারপরে আমি এনটি ফেলে দিয়ে HUK হাক এভাবে স্টিকারটি লাগিয়েছিলাম। আবার পরবর্তীতে ওটি চেঞ্জ করে আমি আবার একটি কিনে লাগিয়েছিলাম, কারণ স্টিকারটি দেখতে অনেকটাই প্রিমিয়াম এবং অনেক সুন্দর। তো যাই হোক, এই স্টিকারটি মিসিং এই বাইকটিতে আমার কাছে হতাশাজনক মনে হয়েছে, কারণ হাঙ্ক লেখাটি অবশ্যই প্রিমিয়াম এবং ক্রোম হওয়ার উচিত ছিল, কারণ বাজাজ এখনও পর্যন্ত তাদের পালসার কথাটি কিন্তু ক্রোম দিয়েই লেখে। বন্ধুরা, বাইকটির 3 নম্বর বদনাম হচ্ছে এই বাইকটির হ্যান্ডেলবার। সেই কত বছর আগে পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছিল এই বাইকটিতে, তখন এই বাইকটি খুব ভালো লেগেছে দেখতে। যেখানে অন্যান্য বাইকগুলো ছিল স্টিলের হ্যান্ডেলবার দিয়ে, এই বাইকটির হ্যান্ডেলবার ছিল কিছুটা প্রিমিয়াম লুকের তখন অনেক বছর আগে, কিন্তু এখনও সেই একই রকম হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। একটু আপার আপরাইট করা হয়েছে একটু আরামদায়ক করার জন্য, বাট আমার কাছে এই হ্যান্ডেলবারটি মোটেও পছন্দ হয়নি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারটি একদম সিম্পল একটি হ্যান্ডেলবার। এখানে 3D হ্যান্ডেলবার না ব্যবহার করলেও এই হ্যান্ডেলবারটি আরেকটু প্রিমিয়াম করতে পারত। তো যাই হোক, এটি কোম্পানির বিষয়, আমার কাছে বিষয়টি ভালো লাগেনি বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, বাইকটির 4 নম্বর নেগেটিভ দিক হচ্ছে বাইকটির কালার কম্বিনেশন। ব্যক্তিগতভাবে আমার কাছে এই বাইকটির কালার কম্বিনেশন একদমই ভালো লাগেনি। যেটি নীল করা হয়েছে সুজুকির মতো কালার, সেই বাইকটি যখন আপনি রাস্তায় চালাবেন সবাই ভাববে সুজুকির একটি 100 সিসি বা 125 সিসির একটি বাইক চলছে। 150 সিসির ABS সহ 130 সেকশনের টায়ার সহ যে বাইকটি চলবে সেই বাইকটির এই লুক এই কালারে আসে না। রেড কম্বিনেশনে যেখানে ব্ল্যাক ব্যবহার করা হয়েছে সেখানে এই ব্ল্যাক তো আপনি চোখে খালি চোখে দেখতে পারবেন না, দূর থেকে মনে হবে লাল একটি বাইক চলে যাচ্ছে। তো এখানে কালার কম্বিনেশনে আরেকটু উন্নতি আনার দরকার ছিল আমার কাছে মনে হলো, যেহেতু অনেক দিন পর হাঙ্কের আপগ্রেড করা হয়েছে। হাঙ্ক এর আগে আপগ্রেড করা হয়েছে, সেখানে কালার কম্বিনেশনে আপগ্রেড করা হয়েছিল এবং সেগুলো মোটামুটি দেখার মতো আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক,
কালার কম্বিনেশন অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এরপরে আসা যাক এই বাইকটির পাঁচ নাম্বার বদনাম বা নেগেটিভ দিক, পেইন্ট কোয়ালিটি। বন্ধুরা, এই বাইকটির পেইন্ট কোয়ালিটি একবারে আমার ভালো লাগেনি। মানে আমি আমার আগের যে আমি যে হাঁকটি চালিয়েছি, সেই হাঁকটি প্রথমে ছিল ব্ল্যাক, তারপরে সেটিকে আমি রেড করিয়েছি, তারপরে সেটিকে আমি পাতা কালার করিয়েছিলাম, তারপরে আবার আরন ফাইভের কিট লাগিয়েছিলাম, ওটার পিছনে প্রায় এক লক্ষ টাকা খরচ করেছিলাম সবাই জানে। তো যাই হোক, আমি যেই বাইকটি ব্যবহার করেছিলাম সেটির কালার কোটিং বা কালারের আমি হাত দিয়ে ধরে দেখেছি যে কালারের শাইননেস বা পুরুত্বটা সেটা অনেক ভালো ছিল। কিন্তু এখনকার বাইকের যে কালার, সেই রংটি, পেইন্ট কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। এবং আমি জানি এটা বেশি দিন লাস্টিং করবে না, কালারের শাইনিংনেস নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বাইকের কালার কোয়ালিটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। মনে হয়েছে এটি কমদামি বাইক এবং দূর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন প্লাস্টিকের মতো লাগে। কারণ আমি কিন্তু বলেছি আমি যেই বাইকের সুনাম করি সেই বাইকের বদনামও বলি, এবং এই বাইকের বদনাম আমি আমার দিল থেকে করছি, মন থেকে করছি, এখানে কোনো রকমের কম্প্রোমাইজ নাই। তো বন্ধুরা, আমি এই বাইকটির পাঁচটি বদনাম বলে দিলাম। এর ভিতরে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবসময় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।